আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। প্রতিদিন আমি আপনাদের সম্মুখে নিয়ে আসি মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে করোনা আপডেট প্রকাশ করে থাকে তা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, মালয়েশিয়া তথ্যভিত্তিক সংবাদ পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই কোনো মালয়েশিয়া তথ্যভিত্তিক সংবাদ ভিডিও আমি আপডেট দিব আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। হে দেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন সো ইউ নেভার মিস এনি নিউ আপডেটস কজ হোয়েনেভার উই আপলোড নিউ ভিডিও ইউ উইল গেট আ নোটিফিকেশন অন ইয়োর ফোন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আজ 16 আগস্ট মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে করোনা আপডেট প্রকাশিত হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 25 জন। তো এ পর্যন্ত মালয়েশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা 9,200 জন। তো বন্ধুরা, গত 24 ঘন্টায় নতুন করে একজনের মৃত্যুবরণ হয়নি। এ পর্যন্ত মালয়েশিয়ায় মোট মৃতের সংখ্যা 125 জন। গত 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে 28 জন। তো এ পর্যন্ত মালয়েশিয়া মোট সুস্থতার সংখ্যা 8,859 জন। তো বন্ধুরা, এই ছিল মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে রিপোর্ট প্রকাশ করেছে আপনাদের সাথে শেয়ার করলাম। মালয়েশিয়ায় যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন সকলেই মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং অবশ্যই সতর্কতাভাবে চলাফেরা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।